আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় একটি ডুবোজাহাজ টাইটান। ডুবোজাহাজ রওনা হওয়ার পৌনে দু ঘন্টার মধ্যেই কন্ট্রোল রুম থেকে সেই ডুবোজাহাজের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে মার্কিন কোস্টগার্ডের একটি টিম আটলান্টিক মহাসাগরের 20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালায়। তারপরে ঠিক কী ঘটল সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১৯১২ সালের ১৩ এপ্রিল লন্ডনের সাউথ হ্যামস্টন শহর থেকে যাত্রা শুরু করে বিশ্বের সবথেকে বৃহত্তম বিলাসবহুল জাহাজ টাইটানিক, যার যাত্রাপথ ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহর। এই জাহাজের যাত্রার মূল্য ছিল অনেক, যা একজন সাধারণ মানুষের পক্ষে বহন করা সম্ভব ছিল না। এই জাহাজে যতগুলি যাত্রী ছিল তারা সকলেই ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে পড়েন। অবশেষে ১৫ এপ্রিল আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে বিশ্বের সবথেকে বড় বিলাসবহুল জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায়। এই দুর্ঘটনায় প্রায় ১৫০০ মানুষ নিহত হন, যাদের প্রত্যেকেরই আটলান্টিক মহাসাগরের বুকে জল সমাধি ঘটে। এটি ছিল ১৯ শতকের সবথেকে বড় জাহাজ দুর্ঘটনার মধ্যে একটি। তারপর ১৯৮৫ সালে একটি রিসার্চ টিম আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান। এই টাইটানিকের মর্মান্তিক দুর্ঘটনার তথ্য তুলে ধরে ১৯৯৭ সালে একটি সিনেমা রিলিজ করে যার নাম ছিল টাইটানিক। এই সিনেমার পর থেকে টাইটানিকের জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পায় এবং মানুষের মনে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার একটা আগ্রহ জেগে ওঠে। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমেরিকার একটি বেসরকারি ট্যুরিস্ট সংস্থা যার নাম ছিল ওশিয়ান গেট এক্সপেডিশন, সে একটি সাবমেরিন ট্যুরিস্ট ব্যবস্থা চালু করে, যার উদ্দেশ্য ছিল যাত্রীদের সাবমেরিনে করে আটলান্টিক মহাসাগরের গভীরে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শন করানো। এই ভ্রমণের টিকিট মূল্য ছিল অনেক, এক একজন মানুষের টিকিট মূল্য ছিল প্রায় ২,৫০০০ ডলার, তাই কোনো ধনী ব্যক্তি ছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে এই ট্যুরে যাওয়া সম্ভব ছিল না। ১৮ জুন ২০২৩ কানাডার নিউ ফাউন্ডল্যান্ড নামক জায়গা থেকে একটি সাবমেরিন ৫ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। সাবমেরিনটির নাম ছিল টাইটান, যার উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগরের গভীরে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শন করা। যাত্রী হিসেবে ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিন, পাকিস্তানের ধনী ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর পুত্র সুলেমান, এছাড়াও ছিলেন ফরাসি নৌবাহিনীর প্রাক্তন ডুবুরি পল নার্জিওলেট এবং ছিলেন ওশিয়ান গেট এক্সপেডিশনের সিইও স্টকটন রাশ। কিন্তু সাবমেরিনটি রওনা হওয়ার পৌনে দু ঘন্টা পর অর্থাৎ সকাল ৯:৪৫ সাবমেরিনের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে বলে রাখি যে এই সাবমেরিনটি ছিল রিমোট কন্ট্রোল, যা কন্ট্রোল রুম থেকে একটি ছোট রিমোট দ্বারা কন্ট্রোল করা হতো। সাবমেরিনটির সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কন্ট্রোল রুমের ক্রুরা বিষয়টাকে এতটা গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিলেন যে হয়তো সমুদ্রের গভীরে নেটওয়ার্ক ইস্যুর জন্য এই বিষয়টা ঘটতে পারে। কিন্তু দীর্ঘ ৬ ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন টাইটানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, তখন সেই কন্ট্রোল রুমের ক্রুরা আমেরিকান কোস্টগার্ডকে ইনফর্ম করে বিষয়টা। পরবর্তীতে আমেরিকান কোস্টগার্ডের একটি টিম আটলান্টিক মহাসাগরের ২০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আকাশপথ, জলপথ এবং সমুদ্রের তলদেশে তল্লাশি চালান। দীর্ঘ তল্লাশির পর অবশেষে ২২ জুন আমেরিকান কোস্টগার্ড আটলান্টিক মহাসাগরের গভীরে যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তার ঠিক ১৬০০ ফুট উপরে টাইটান নামক সাবমেরিনের ধ্বংস হয়ে যাওয়ার টুকরো ভেসে থাকতে দেখা যায়, কিন্তু কোনো যাত্রীর বডি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু টাইটান নামক এই সাবমেরিনটির সাথে ঠিক কী ঘটেছিল, কেনই বা সাবমেরিনটি টুকরো টুকরো হয়ে গেল, এই প্রশ্নের সঠিক উত্তর সেই ৫ জন যাত্রীর সাথে আটলান্টিকের গভীরে তলিয়ে গেছে। কিন্তু বৈজ্ঞানিকদের মতে যেটা অনুমান করা হচ্ছে
সেটা হলো আটলান্টিক মহাসাগরের তলদেশে জলের প্রচণ্ড চাপ টাইটান সহ্য করতে পারেনি, যার ফলে টাইটান দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে জলের চাপে, এবং তার ফলে সেই টাইটানে থাকা যাত্রীদেরও মর্মান্তিক পরিণতি ঘটেছে। বৈজ্ঞানিকদের মতে টাইটান নামক সাবমেরিনের ওয়াটার প্রেশার কন্ট্রোল সিস্টেমের মধ্যে হয়তো কোনো ত্রুটি ছিল, যার ফলে সে জলের নিচের চাপকে সহ্য করতে পারেনি। সাবমেরিন টাইটানের মেনটেন্যান্স নিয়ে এর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সেই প্রশ্নকে বারবার উপেক্ষা করেছিল টাইটানের মালিক ওশিয়ান গেট কোম্পানি। টাইটানিক সিনেমার ডিরেক্টর, যিনি 33 বার স্বচক্ষে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছেন, তিনি বলেছেন যে সমুদ্রের এতটা গভীরে যাওয়ার জন্য টাইটান নামক সাবমেরিনটি উপযুক্ত ছিল না। তাছাড়া এই টাইটান সাবমেরিনের একজন যাত্রী ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিন টাইটানে ওঠার আগে টুইট করে জানান যে নিউ ফাউন্ডল্যান্ডের ওয়েদারের অবস্থা খারাপ থাকায় এবছরে এটাই ছিল টাইটান নামক সাবমেরিনের প্রথম যাত্রা। দীর্ঘকাল যাত্রা বন্ধ থাকার কারণে যে পরিমাণ মেনটেন্যান্স করার প্রয়োজন ছিল টাইটান সাবমেরিনের কিন্তু সেরকম মেনটেন্যান্স করা হয়নি, তাই এটাই হয়তো শেষ যাত্রা হতে পারে। সবশেষে একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে মানুষ যতই ধনী হন না কেন, মানুষের বিপুল পরিমাণ অর্থভাণ্ডার থাকলেও প্রকৃতির কাছে সে অতি নগণ্য, অতি তুচ্ছ।